আসসালামু আলাইকুম সবাইকে। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা বাজিন্দা অনলাইন স্কুল। আজকে আমরা সাপ্তাহিক কুইজের ক্লাস করাবো আমাদের ভয়েস বাংলা পেজের পক্ষ থেকে। যারা আমাদের ভয়েস বাংলা পেজ ফলো করেন তাদেরকে আন্তরিক সালাম অভিনন্দন, এবং আমাদের এই সাপ্তাহিক কুইজের ক্লাসে আপনারা ওয়েলকাম। যারা ইতালিতে বসবাস করেন এবং যারা ইতালি প্রবাসী তাদের সুবিধার্থে আমাদের সাপ্তাহিক এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। যারা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে চান, পড়াশোনা করতে চান এবং শিখতে চান কিভাবে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে হবে, কি ধরনের প্রশ্ন আসে, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের জন্য এই সপ্তাহে প্রতি শনিবার আমরা এই ফ্রি ক্লাসের ব্যবস্থা রাখছি। আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি ফেসবুক থেকে ক্লাসটি উপভোগ করতে পারবেন। আমরা সপ্তাহে প্রতি শনিবার এই ক্লাসটি উন্মুক্ত আপনাদের জন্য রাখবো আমাদের ভয়েস বাংলা পেজ থেকে। এছাড়া আমাদের জিসান বাংলা পাতেন্তে বা পাতেন্তে ইন বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনলাইন স্কুল পেজ থেকেও আপনারা এই ফ্রি ক্লাসগুলো দেখতে পারবেন প্রতি রবিবার। তো আজকের এই ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পড়াশোনা করে আপনার নিজ যোগ্যতায় নিতে পারবেন। আজকে আমাদের সাথে কিছু স্টুডেন্ট আছেন যারা আমাদের সাথে প্রাইভেট পড়াশোনা করেন, আমাদের প্রাইভেট গ্রুপে যারা আমাদের প্রাইভেট কোর্স করেন জিসান বাংলা স্কুলে, তাদেরকে নিয়ে আমরা আজকে ক্লাসটা করতেছি। তো এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা সবাই, ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে যত প্রবাসী ভাই বোন আছেন তারাও উপকৃত হতে পারেন এবং তারাও তাদের নিজ যোগ্যতায় ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন। তো ভয়েস বাংলা পেজের সাপ্তাহিক আয়োজন প্রতি রবিবার আপনারা এই ক্লাসটা দেখতে পারবেন সরাসরি ফেসবুক থেকে। যারা ফেসবুক থেকে দেখবেন আপনারা কমেন্টস করে আমাদেরকে উত্তর দিতে পারেন। ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এর যে কুইজ গুলো আমরা দেখাবো আপনারা সরাসরি আমাদেরকে উত্তর দিতে পারবেন। ভেরো বা ফালসো কুইজের উত্তর আপনারা দিবেন, ভালো করে শুনবেন তারপরে দিবেন। আর যারা আমাদের সাথে ঝুমে লাইভ আছে তারা কাগজে মিলাবেন যে কোন প্রশ্নটার উত্তর আপনি কি দিতেছেন বা ফাইনাল পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে। তো ভয়েস বাংলা পেজের এই আয়োজন আমাদের গত 2 বছর যাবৎ চলতেছে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করতেছি আমাদের এই পেজের মাধ্যমে প্রবাসীদেরকে সঠিক তথ্য এবং ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়গুলো প্রকাশ করতে, যাতে করে আপনারা সঠিক তথ্য বা ইনফরমেশন জানতে পারেন। পাশাপাশি ভয়েস বাংলা পেজের এই ফ্রি ক্লাসটা আপনারা দেখতে পারবেন প্রতি শনিবার সন্ধ্যা 6টা 10 মিনিটে লাইভ, সরাসরি ঘরে বসে আপনারা আমাদের সাথে এই ক্লাসগুলো করতে পারবেন। আর যারা আমাদের সাথে প্রাইভেট ক্লাস করতে চান তাদের জন্য আছে জিসান বাংলা স্কুলের প্রাইভেট কোর্সের ব্যবস্থা, অর্থাৎ সরাসরি জুম অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আমাদের সাথে প্রাইভেট ভাবে সপ্তাহে 7 দিন ক্লাস করতে পারবেন। আর জিসান বাংলা স্কুলের 2 বছর পূর্তি উপলক্ষে আপনাদের সবাইকে অভিনন্দন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের সাথে সবসময় ছিলেন তাদেরকে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসে আমাদের এই অনলাইন স্কুল 2 বছর পূর্তি হয়েছে এবং সফলভাবে হয়েছে। এবং আমাদের এই স্কুলে নতুন একটা ব্যাচের উদ্বোধন হবে আগামী 8ই জুন, অর্থাৎ গ্রুপ জি নামে। আপনারা যারা প্রাইভেট ভাবে আমাদের সাথে পড়াশোনা করতে চান তাদের জন্য এই ব্যাচ ওপেন হবে। আপনারা প্রথম মাসে থেকে আমাদের সাথে ক্লাস শুরু করতে পারবেন, আর যেদিন থেকে ক্লাস ভর্তি হবেন, রেজিস্ট্রেশন করবেন ক্লাস করার জন্য, সেদিন থেকে আমাদের যারা বর্তমান স্টুডেন্ট আছেন তাদের সাথেও আপনারা পার্টিসিপেট করতে পারবেন। আর আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে খুশির খবর শেয়ার করব, জিসান বাংলা স্কুলের অনেক স্টুডেন্ট যারা নিয়মিত পরীক্ষায় পাশ করতেছেন আজকে আমাদের গ্রুপ থেকে মোট 3 জন স্টুডেন্ট পাশ করলেন। যারা এই মুহূর্তে লাইভে দেখতেছেন আপনারা আমাদের পেজে দেখতে পাইছেন 3 জন স্টুডেন্ট, এর মধ্যে 2 জন স্টুডেন্ট যারা রোম থেকে গুইদা পরীক্ষায় ড্রাইভিং পরীক্ষায় পাশ করছেন, আর আরেক আরেকজন পাশ করছেন নাপোলি থেকে, সেও গুইদা পরীক্ষায় পাশ করছেন। মোট 3 জন স্টুডেন্ট একই সাথে একই দিনে আজকে শনিবার গুইদা পরীক্ষায় পাশ করছেন। তো তাদের জন্য অনেক অনেক শুভকামনা অভিনন্দন। তারা আমাদের সাথে থিওরি ক্লাস করে পড়াশোনা করে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারছেন। ইভেন আমাদের নতুন ব্যাচের ভর্তি চলতেছে, আপনারা চাইলে আমাদের সাথে ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারেন। নতুন ব্যাচে পাবেন থিওরি এবং কুইজের ক্লাস লাইভ সরাসরি জুমের মাধ্যমে করতে পারবেন, শব্দ অর্থে নোট সহ বাংলা অ্যাপ্লিকেশন ব্যবহার করার সুযোগ থাকবে এবং ক্লাসগুলো করতে পারবেন রাত 9টা থেকে সাড়ে 10টার মধ্যে। সপ্তাহে 7 দিন ক্লাস করার সুযোগ আপনাদের থাকবে, অর্থাৎ সপ্তাহে 3 দিন আপনাদের বেসিক ক্লাস থাকবে রাত 9টায় এবং অন্য গ্রুপের সাথে যারা সিনিয়র স্টুডেন্ট তাদের সাথেও ক্লাসে পার্টিসিপেট করার সুযোগ থাকবে। এবং ক্লাসের রেকর্ড ভিডিও যেগুলো আপনারা চাইলে ঘরে বসে বাসায় থেকে যে কোনো সময় দেখতে পারবেন, যারা লাইভ করার সুযোগ পান না তাদের জন্য এই সুযোগটা ওপেন থাকবে। এবং সরাসরি আপনার ডিভাইসের মাধ্যমে, অর্থাৎ কম্পিউটার বলেন, ল্যাপটপ বলেন বা মোবাইলের মাধ্যমে আপনার ক্লাসগুলো করতে পারবেন সরাসরি জুমের মাধ্যমে ঘরে বসে প্রতিদিন রাত 9টায়। এবং স্বপ্ন পূরণ করা এটা অনেক বড় একটা বিজয় যে আপনি পড়াশোনা করে নিজ যোগ্যতায় ড্রাইভিং পরীক্ষায় পাশ করবেন থিওরি পরীক্ষায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্সের আইন কানুন গুলো জানা, যাতে করে আপনি আপনার পাতিনতে বা ড্রাইভিং লাইসেন্সটা রক্ষা করতে পারেন। অসংখ্য স্টুডেন্ট যারা আমাদের সাথে পড়াশোনা করে পাতিনতে পরীক্ষায় পাশ করছেন, তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা এরকম হাসি একটা মুখ নিয়ে আপনারও ইতালিতে ড্রাইভিং করতে পারেন। আপনি গৃহিণী, আপনি আপনি কর্মজীবী, আপনি চাকরিজীবী, ব্যবসায়ী, যে কোনো
অবস্থায় থাকেন না কেন, পড়াশোনা করে আপনিও পাতিনিতে পরীক্ষা পাশ করতে পারবেন। আপনারা জানেন আমাদের জিসান বাংলা স্কুলে মেয়েদের জন্য আলাদা ধরনের গ্রুপ আছে, যারা কিনা আমাদের সাথে পড়াশোনা করতেছেন, আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করতেছি যাতে করে তারাও তাদের নিজ যোগ্যতায় আপুরা বোনেরা হ্যাঁ ভাবিরা পাতিনিতে পরীক্ষা পাশ করতে পারেন, ড্রাইভিং করতে পারেন ইতালিতে। তো মেয়েদের জন্য আছে ধরনের গ্রুপ, এবং আমাদের এই কোর্সে যারা ভর্তি হবে তাদের জন্য আছে 120 ইউরো কোর্স ফিতে আনলিমিটেড ক্লাস করার সুযোগ, থিওরি এবং কুইজ ক্লাস লাইভ সরাসরি জুমে, এবং রেকর্ড ভিডিও, বাংলা পাতিনিতে অ্যাপ্লিকেশন, গুরুত্বপূর্ণ নোট, প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা, এক্সাম ক্লাস, এবং মেয়েদের জন্য ধরনের গ্রুপ। আজকে আমরা দেখাবো আপনাদেরকে প্রথম স্টেপ থেকে কিভাবে আপনারা ফাইনাল পরীক্ষা পর্যন্ত আগাবেন। পাশাপাশি যারা আমাদের পেজ ফলো করেন পাতিনিতে ইন বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনলাইন স্কুল, এটা আমাদের অফিসিয়াল পেজ, আপনারা যারা আমাদের এই পেজ ফলো করেন তাদেরকে অনেক ধন্যবাদ। এই পেজে আপনারা আমাদের প্রতিদিনের আপডেট আপনারা দেখতে পাবেন। ইভেন আমাদের এই পেজে বর্তমানে 30,000 মেম্বার্স আছে যারা কিনা আমাদেরকে ফলো করতেছেন, আমাদের পরিবারের অংশ। আর যারা নতুন পেজে ভর্তি হতে চান তাদের জন্য বুধবার, শনিবার এবং রবিবার রাত 9টায় সপ্তাহে 3 দিন বেসিক ক্লাসের ব্যবস্থা রাখা আছে। এছাড়া সপ্তাহে সপ্তাহে মোট 12টা ক্লাসের ব্যবস্থা আছে আমাদের স্কুলে। সপ্তাহে 6 দিন থিওরি ক্লাস, রবিবার থাকবে কুইজের ক্লাস, এবং যারা পরীক্ষার্থী স্টুডেন্ট তাদের জন্য রাত 11টা এবং সন্ধ্যা 6টায় থাকবে কুইজের ক্লাস। সপ্তাহে 5 দিন মোট 12টা ক্লাস আমাদের সাথে সরাসরি জুমে আপনারা করতে পারবেন যারা ভর্তি হয়ে ক্লাস করবেন। ইভেন সুযোগ পাবেন অলমোস্ট 1 বছর পর্যন্ত ক্লাস করার, অনেক সুযোগ সুবিধা থাকবে। এবং প্রথম অধ্যায় থেকে আমরা আপনাদেরকে পড়াবো স্ট্রাদা কারেজাতা কোর্সিয়া থেকে আমরা যাত্রা শুরু করব। সবগুলো অধ্যায়ের উপরে আপনাদেরকে থিওরি এবং কুইজের বেসিক ধারণা দেওয়া হবে যাতে করে আপনারা নিজ যোগ্যতায় আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারেন। প্রথম অধ্যায় থেকে শুরু হবে আমাদের নতুন পেজের পড়াশোনা। এছাড়া ফাইনাল পরীক্ষায় আপনারা যে ধরনের প্রশ্ন আসবে, কিভাবে পরীক্ষা দিবেন সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করা হবে, এবং গুইদা পরীক্ষা সুবিধারে করার জন্য আপনাদের কিছু টিপস এন্ড ট্রিক্স দেওয়া হবে। তাছাড়া যানবাহন সম্পর্কে বেসিক ধারণা দেওয়া হবে, এছাড়া বিভিন্ন ক্যাটাগরি যানবাহন সম্পর্কে আমাদের জানতে হবে। লিমিটে মাসিমাতি ভেলোসিটি, সর্বোচ্চ গতিসীমা ইতালির মধ্যে কোন কোন শহরে কতটুকু গতিতে গাড়ি চালাতে পারবেন এগুলোর উপরে ধারণা দেওয়া হবে। তাছাড়া কোন গাড়ি কতটুকু লিমিট গাড়ি চালাতে পারবে সেই বিষয়গুলো আমরা জানবো আমাদের এই ক্লাসের মাধ্যমে। পাশাপাশি একজন ড্রাইভারের দায়িত্ব এবং কর্তব্য নিয়ম কানুন সম্পর্কে সে জানবে। তারপরে আমরা আস্তে আস্তে শিখবো ট্রাফিক সংকেত পরিচিতি, বিভিন্ন ট্রাফিক সংকেত যেগুলো নাম পরিচয় সম্পর্কে আমরা থিওরি এবং কুইজের ক্লাস করাবো, এবং আপনারা আমাদের সাথে ভর্তি হয়ে প্রতিদিন রাত 9টা 10-এ এই ক্লাসগুলো করতে পারবেন। প্রতিদিন রাত 9টা 10-এ বেসিক ক্লাস সহ এক্সট্রা ক্লাস করার সুযোগ থাকবে। এফ গ্রুপের সাথে বুধবার শনিবার, ই গ্রুপের সাথে মঙ্গলবার এবং বুধবার শুক্রবার, এবং ডি গ্রুপের সাথে সোম এবং বৃহস্পতিবার রাত 9টায় ক্লাসগুলো করতে পারবেন। এবং প্রতি রবিবার থাকবে আপনাদের জন্য কুইজের ক্লাস, রিভিশন ক্লাস, সিমুলেশন এক্সাম। আজকে যেটা আমরা করাবো, আজকে আমরা করাবো মডেল টেস্ট পরীক্ষা। সো আপনারা যারা স্টুডেন্ট এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন, আপনারা আমাদের এই প্রাইভেট ক্লাসে প্রতিদিন রাত 11টায় সপ্তাহে 2 দিন রাত 11টায় ক্লাস করতে পারবেন কুইজের, এবং সন্ধ্যা 6টা সপ্তাহে 3 দিন এই ক্লাসগুলো করার সুযোগ পাবেন সিমুলেশন এক্সাম। তো আমরা এখন ক্লাস শুরু করব। এই মুহূর্তে আমাদের সাথে যারা স্টুডেন্ট আছেন আপনারা কি সবাই রেডি? জি ভাইয়া, জি ভাইয়া। আমরা সিমুলেশন এক্সাম করব। আমি আপনাদের মিক্স কুইজের একটা স্কেজা নিব, আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফাইনাল পরীক্ষার জন্য বাসায় পড়াশোনা করবেন। অর্থাৎ যাদের থিওরি কোর্স শেষ হয়ে গেছে, যাদের কুইজের ক্লাস শেষ হয়ে গেছে, তাদের জন্য হচ্ছে সিমুলেশন এক্সাম বা মিক্স কুইজ। মিনিস্টার আলে, আপনারা মিক্স কুইজ করার অভ্যাস করবেন যাতে করে আপনারা ফাইনাল পরীক্ষায় তৈরি হতে পারেন। সেক্ষেত্রে থিওরি চ্যাপ্টার প্রত্যেকটা শেষ করে তারপরে মিক্স কুইজ করতে হবে, এবং আমি আপনাদেরকে দেখাবো সিমুলেশন এক্সাম কিভাবে করতে হয়। যখন আপনারা পরীক্ষার হলে যাবেন আপনাদের কাছে এরকম একটা স্কেড আসবে, পরীক্ষার প্রশ্ন আসবে, যেখানে মোট 30টা প্রশ্ন থাকবে, 10 থেকে 20, 1 থেকে 10, 11 থেকে 20 এবং 21 থেকে 30, মোট 30টা কুইজ, এবং সময় হাতে থাকবে অলমোস্ট 19 মিনিট কল কজা। আমরা এখন শুরু করব এবং দেখানোর চেষ্টা করব কিভাবে উত্তর দিবেন। যারা ঝুমে আছেন আপনাদের কাছে অনুরোধ, আপনারা কাগজ কলমে লিখবেন উত্তরগুলো, যে আপনি আসলে কি পরীক্ষা দিতেছেন। আর যারা ফেসবুক থেকে লাইভ দেখতেছেন তাদেরকে বলবো আপনারা এই ফেসবুক থেকে আমাদের কুইজের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন কমেন্টস করে। ওকে, আমরা শুরু করি। প্রথম স্কেদে আমরা মেয়েদেরকে সুযোগ দিব, যারা কিনা 5টা করে জমা দাতা করার সুযোগ পাবেন উত্তর দেওয়ার। মেয়েদের মধ্যে থেকে প্রথমে আসেন মাহবুবা খানম, রোম থেকে আসেন? জি ভাইয়া। ওকে, le frecce direzionali in figura obbligano a seguire la direzione indicata anche se le strisce di corsia sono discontinue, tratteggiate. Falso, ভাইয়া। Falso, এখানে বলছে যদি এখানে যে চিত্রটা দেখতেছি যদি ভালো দেখা যায় না, discontinua
থাকলে আমাদেরকে বাধ্য করে যে আমাদের সোজাই যাইতে হবে, বা আমাদের যেদিকে তীব্র থাকবে ওদিকে যাইতে হবে, এরকম কথা ফালস। ধ্যান আমাদের বাধ্য করে না যদি ডিসকন্টিনিউ থাকে। Il semaforo di onda verde in figura è un semaforo per lavori in corso. Falso, Baya. Falso. E che ne volse H in una madre che usa il lavoro in corso? Assolita onda verde il lavoro in corso, ma falso. Se un infortunato della strada ha una ferita sanguinante, bisogna tamponarla con garze sterili o panni puliti. Vero, Baya. Vero. E che ne volse... একজন আহত রোগী যার শরীরটা থেকে রক্ত বেরিতেছে, ফেরিতা দি সাংগুইনান্ত রক্তাক্ত হয়েছে বা রক্ত বেরিতেছে, তখন বলতেছে তাম্পন নাড়াল্লা করতে বলতেছে কোন গার্জে স্টেরিলে, জীবাণু মুক্ত বা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিতে বলছে। Il segnale raffigurato preavvisa un'area di sosta a destra. Falso. Che বলছে area di sosta a destra, falso. Il simbolo raffigurato è posto sulla spia che integra l'indicatore della temperatura del liquido di raffreddamento che circola nel motore. Vero. E che ne volta se? E il signal tramite che indica il corregge temperatura del liquido di raffreddamento. Molto tanto coraggio liquid, c'è il goro muyegese. Vero. Very good. Thank you, Bea. E poi, a seguire, Tangina. Tangina. Okay. Milanos. Di. Il delineatore raffigurato è usato sulle strade sprovviste di barriere laterali, guardrail. Vero. Guardrails. Quello il delineatore raffigurato è usato sulle strade sprovviste di barriere laterali, guardrail. Volse je rasta e chi nai barriere nai, sei rasta e falso. Sprovviste di barriere orto il bera sara je rasta gulo hai side e tar kotha bolche kintu ashole eta to byabohar kore bera shao thakar poreo dibe jekhane boro pore tate apni bujhte paren je ashole koto duku kache ache. In un secondo si percorrono circa 1,10 m se si viaggia a 100 km/h. Falso, vai. Falso, ok. Il segnale raffigurato è un segnale di fine prescrizione. Vero. Perché non posso fine prescrizione, è vero. Ed allora che divieto sai? Sì. Il segnale raffigurato è un segnale di divieto. Falso. Obbligo. Segnale di divieto, posso dire? Sì. È consentito il sorpasso in prossimità o in corrispondenza di passaggi a livello senza barriere se la circolazione è regolata da semafori. È consentito il sorpasso in prossimità o in corrispondenza di passaggi a livello senza barriere se la circolazione è regolata da semafori. E anche chi vuole, sono molti dai. Il sorpasso in prossimità di corrispondenza passaggio a livello senza barriere se la circolazione è regolata da semafori. Traffic shonky tagle che non sono molti dai sorpasso corte. Falso. Vero. যেখানে ট্রাফিক সংকেত আছে তার মানে সেখানে নিয়ম আছে, তাই না? নিয়মের মধ্যে আপনি ওভারটেক করতে পারবেন। কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কুইজ, এটা খুব ইম্পর্টেন্ট, সব তুলে রাখেন। ওকে, এরপরে আমরা যাব মোনা আপু রোম থেকে, che è penalmente e civilmente responsabile di un sinistro stradale qualora abbia violato norme del codice della strada e anche soggetto alle relative sanzioni. Che è penalmente e civilmente responsabile di un sinistro stradale. Che è penalmente e civilmente responsabile di un sinistro stradale qualora abbia violato norme del codice della strada e anche soggetto alle relative sanzioni. Hello? Beh, ma... Allora, তারপরে থেকে শাবনুর, শাবনুর আপু জানোবা জি ভাইয়া আছি, che penalmente e civilmente responsabile di un sinistro stradale qualora abbia violato norme del codice della strada e anche soggetto alle relative sanzioni.
এখানে বলছে পেনালমেন্টে সিভিলমেন্টে হইলে মানে দুইটা অপরাধ করছেন, সড়ক দুর্ঘটনা করে দুইটা অপরাধ করছেন, পেনালমেন্টে এবং সিভিলমেন্টে, নাগরিক এবং আপনার ফৌজদারি অপরাধ করছেন, তখন বলতেছে এবং আপনি কি করছেন, ভাইলেশন করছেন, কুদিশে দেলা শ্রাদা আংকে সুজেত্ব রিলেটিভ সাজেশন, তাকে নিষেধাজ্ঞা দিতে পারে। Vero, vero. Su strade a due corsie per senso di marcia, in caso di intenso traffico, i ciclomotori possono circolare sulla corsia di sinistra. Falso, vero. Falso. Bolse, je rasta e duita kore goli asse. So, se è che di traffic jam pore, motorcycle gulu, la ciclomotori gulu, bam pashe zete parvo. No. Ciclomotori. Il segnale raffigurato comporta la presenza del segnale dare precedenza sulla strada di immissione laterale. Vero, vero. E che ne bolse? Se è il segnale che ne ha, se è che dare precedenza corte pare, immissione laterale. Side di rasta da, poi che ne dare precedenza, ci ne sacco pare. Vero. Sì, vero, vero. Se un ferito della strada è in stato di incoscienza, bisogna somministrargli bevande alcoliche. Se un ferito della strada è in stato di incoscienza, bisogna somministrargli bevande alcoliche. No. E che no, organ bettire alcol, haute bolse. Incoscienza, ma ne ho organ bettire. E che non haute bettire, che non organ hegese, taki apni alcol, haven. Ma con cosa di haven? Falso. খুশিতে অ্যালকোহল খায়, যে অনেক আনন্দ বিনোদন, অ্যালকোহল খায়, মদ খায়, একদম মরো মানুষের মদ খায় আছে, পাইচা লোক তো আবার খায়। Il ribaltamento in curva del veicolo è favorito da un raggio di curvatura della strada piccolo, curva stretta. Vero, vero. Curva stretta in modo che ti pare? Gari, gari. Very good, sondo. Very good, amore. Sulle strade extraurbane secondarie il limite massimo di velocità per le macchine agricole e le macchine operatrici è di 70 km orari se hanno in funzione il dispositivo a luce gialla lampeggiante. Falso. Allora, eccane bolse, extraurbane non ti corte parve, macchine agricole, macchine operatrici, 70 km orari. Stanno falso. Ma che ne ha con noi, gotissima 40. Una spia di colore rosso contrassegnata dal simbolo di figura, se accesa durante la marcia, può segnalare un'eccessiva usura delle guarnizioni degli elementi frenanti. Vero. Perché non posso o lasciare di coeggetto con il simbolo da decadere l'altro. Il segnale raffigurato è posto a non più di 25 metri dall'incrocio. Falso. 25 25 già sangue che ne falso, ma falso. Falso. Non più volse. Secondo le norme di precedenza, nell'incrocio rappresentato in figura, il veicolo E deve attendere il transito del veicolo R. E deve dare precedenza L. Taron, che ce n'è? Che è che già giovane? L, L, I. Tappore N, tappore R. Io di Gardive. Opeca corrente. Vero. Vero. La distanza di sicurezza può essere inferiore allo spazio percorso nel tempo di reazione. Falso. Inferiore o una. E che ne inferiore forse come ti pare? Forse riesce a te che come ti pare spazio break ora giaga. Aumenta lo hobby, vaya. Inferiore o una. Very good, Abu. Dono bandeja. যারা লাইভে দেখতেছেন আপনারা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন আপনাদের মতামত, আর যারা জুমে আছেন তারা কিরকম হইতেছে আমাদেরকে স্ক্রিনের শেষে জানাবেন যে কয়টা কুইজ আপনি সঠিক উত্তর দিতে পারতেছেন। হ্যালো, এরপরে আমাদের সাথে আছেন তানজিন ভাই, আমি দিতে পারবো এখন? হ্যাঁ মুনা আপু, হ্যাঁ আছেন। Prima di iniziare a guidare un veicolo a motore bisogna disinserire l'airbag del lato conducente. Falso, vai. E che ne posso? Prima di iniziare a guidare un veicolo a motore bisogna disinserire l'airbag del lato conducente.
ড্রাইভারের পাশে এয়ারব্যাগ বন্ধ করতে বলছে ফালসো L'inquinamento dell'aria prodotto dai veicoli è maggiore se il fumo di scarico presenta colore scuro. Scuro. Vero. যদি আপনার গাড়ি ধোয়া কালো হয়ে যায় তাহলে বুঝতে হবে যে বেশি পরিমাণ দূষণ হইতেছে vero. Il pannello integrativo raffigurato indica che possono sostare i veicoli per il soccorso stradale. এটা গাড়ি উঠে নিয়ে যাওয়ার কথা বলছে না ইন্ডিকা পসনো ভে এখানে বলতে পসনো সস্তারে বলতে যারা গাড়ি উঠে নিয়ে যায় তারা এখানে পার্কিং করতে পারে উল্টা বলছে উল্টা বলছে ফালসো In presenza del segnale raffigurato, posto su strada a doppio senso di circolazione con due sole corsie, si deve circolare il più possibile vicino al margine destro. Vero. E che ne volse? E i rastaggi di Mukhi e Taliamra, Dampa e Talavo, vero? Vero. I pedoni e soprattutto i bambini rischiano di rimanere fuori dal campo visivo del conducente di un veicolo fuori strada SUV a causa delle dimensioni del mezzo. Vero. I pedoni e soprattutto i bambini rischiano di rimanere fuori dal campo visivo del conducente di un veicolo fuori strada SUV a causa delle dimensioni del mezzo. Sì. SUV gari, loro al carone chi rimane fuori dal campo visivo del conducente driver, ciò che dice che è dura thake. Allora, এরপরে তানজিন আপু কোমো থেকে আছেন তানজিন আপু আচ্ছা তারপরে আছেন ইয়াসমিন আপু নাপলি রিমা আপু পারে যে Causa probabile di incidenti dovuti alla struttura della strada può essere strada suddivisa in corsie. È vero. Forse la strada accidente caron chi ti pare? La struttura della strada può essere suddivisa in corsie. Falso. Volite vaccole la strada accidente dove cosa da bulna? Causa probabile di incidenti dovuti alla struttura della strada può essere strada suddivisa in corsie. রাস্তা কি গলিতে ভাগ করলে অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে জি না ফালসো È vietato condurre un autoveicolo sulle strade pubbliche quando non si possiede la patente di guida necessaria per quel tipo di veicolo. Beh, falso. Vero. È vietato condurre un autoveicolo. Potesse gari chalaite nishedh kora hoyeche sulle strade pubbliche, public rasta. Quando non si procede la patente di guida necessaria per il tipo di guida. Per gari chalabe, sei type per patente na thake, tahole bietato. Vero. Ji be vero. Patente noi type sei type gari chalabe noi type. Bhai ami ektu ei screenshot nebo. Prima di effettuare qualsiasi manovra con il rimorchio agganciato, è bene accertarsi che non vi siano cose e o persone nel raggio di manovra del complesso. È vero. Prima di effettuare qualsiasi manovra, il rimorchio agganciato, bene accertarsi che non vi siano e o persone. E da cosa calcamo forse l'antenna? Forse c'è il rimorchio che sono gari giallati, c'è anche una conformità, c'è un'altra cosa. La strada può essere a senso unico di circolazione. È vero. Vero. Basta. È obbligatorio dare la precedenza a tutti i veicoli circolanti sulle strade quando si effettua l'inversione del senso di marcia.
È obbligatorio dare precedenza a tutti i veicoli circolanti sulle strade quando si effettuano inversioni di marcia. Io ancora sono sciopero di dite volte. È falso. Vero, no? Vero. Io ancora sono sciopero di dite volte. E tu fuori? Io ancora sono importante. Ora sta morendo, abbiamo sciopero di dite volte. Io ancora sono sciopero di dite volte. Dite volte. Dite Rix. Ulta pote gurben jokon sobai kotika dite hobe ki bebe amra ebar karo kono question thakle amake bolen ei ei iskader moddhe kar kota holo bhai 11 number ta ekটু dekhbo bhai 11 number bhai 19 number ta ekটু dekhbo ki disilen Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura il veicolo E deve attendere il transito del veicolo R Bene, è falso, 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 এখানে বলছে এ দেবে দা প্রেজেন্স এ দিতে পারবে না তো এক মিনিট এই দাতে ধরে তো ঠিকই আছে না না আর এর কথা বলছে ফালসু ফালসু ভাই এটা ফালসু এখানে যাচ্ছে এর কাছ থেকে শব্দ আসে আচ্ছা এখানে আর এর কথা বলছে এল এল না এখানে এল ই এন তারপরে আর আপনি তখন মানে এল বুঝছিলেন এই জন্য মানে বেরো বুঝছিলেন Una spia di colore rosso contrassegnata dal simbolo di figura, se accesa durante la marcia, può segnalare un'eccessiva usura delle guarnizioni degli elementi frenanti. এখানে বলছে guarnizioni. Guarnizioni মানে কি washer. Washer যদি ক্ষয় হয়ে যায় তখন এই সমস্যা দিতে পারে. তারপরে ভাইয়া 19 নাম্বারটা আমি দেখি নাই Il semaforo di onda verde in figura è un semaforo per lavori in corso. Onda verde forse lavori in corso, case già non aveva orgoglio, falso. Vai a questo tu devi Prima di iniziare a guidare un veicolo a motore bisogna disinserire l'airbag del lato conducente. বলছে গাড়ি চালানোর আগে ড্রাইভার সিটে যে এয়ারব্যাগ থাকে ওটা বন্ধ করতে বলছে ওটা কি বন্ধ করা সম্ভব সম্ভব না না ভাইয়া ফালসু ওকে কোন মিলে ভাইয়া এক নম্বরটা কি হইছিল দেখান দি Le frecce direzionali in figura obbligano a seguire la direzione indicata, anche se le strisce di corsia sono discontinue, tratteggiate. E che ne vuol dire? Già, ma perché vado corre, direzione di Babedawas e Jaite, Jodi e che ne strisce quello discontinuo attacchi. Tu discontinuo ci nota che l'ambra che vado? Vado na. Obbligo a portare il vado, ambra vado, na e che ne. A cui si vuol sapere vado, e sono falso. Come va la giornata? Hello, Baya. Tirishna Matta to Ami Dekinei. È obbligatorio dare precedenza a tutti i veicoli circolanti sulle strade quando si effettuano inversioni di marcia. Io ancora sono un veicolo di Gadir, cosa? Boloise. È vero. È vero. দেখতে ভুল করছি ওকে